হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। স্কুল জীবন শেষ হওয়ার পর আজ প্রথমবার আমি যাচ্ছি কলেজে। তো কোন কলেজে যাচ্ছি, কখন যাচ্ছি, সব অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। পৌঁছে গেছি কলেজে। আমাদের কলেজটার নাম হলো দাঁতন ভট্টর কলেজ। এটা যে আমার বাড়ি থেকে অনেকটা দূরে তা নয়, মোটামুটি 8-9 কিলোমিটার হবে। তো এমনিতেও আমি এই কলেজে প্রথমবারই এলাম, এর আগে কোনোদিনও আমি এই কলেজে আসিনি, এই প্রথমবার এলাম, তাই বাবার সঙ্গে এসেছিলাম। তো চলো ভেতরে যাওয়া যাক, কী হচ্ছে দেখি। আজকে ছিল কলেজে আমাদের ফার্স্ট সেমিস্টারের ভেরিফিকেশন, তাই দেখতে পাচ্ছ এরকম একটা লম্বা লাইন পড়ে গেছে। আমাদের প্রথমে একটা ফর্ম দেওয়া হলো, সেটা ফিল আপ করে তারপর জমা দিতে হবে, আর সাথে অনেকগুলো ডকুমেন্টসও জমা দিতে হবে। এই জন্যেই এরকমভাবে আমরা সবাই দাঁড়িয়ে আছি। অবশেষে 3 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমার ভেরিফিকেশন করা কমপ্লিট হলো। অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই তোমাদের কলেজের চারপাশটা ঘুরে দেখানো হয়নি, কিন্তু আমি যখন প্রথমবার ক্লাস করতে কলেজে আসবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন যাব হচ্ছে বাড়ি, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, টাটা।